শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 15.65 পয়েন্ট বা 0.27 শতাংশ বৃদ্ধি পেয়ে 5,778 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 411 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 23.70 শতাংশ কম। ব্যাংকিং খাত থেকে সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক, সিমেন্ট খাত থেকে লাফাজ হোলসিম, হাইডেলবার্গ সিমেন্ট এবং প্রিমিয়ার সিমেন্ট, এনবিএফআই খাতে আইপিডিসি ফাইন্যান্স সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 2.02 শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.43 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ 1.81 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ এনবিএফআই খাতে 5টি এবং টেক্সটাইল খাতে 4টি করে কোম্পানি রয়েছে। আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স এবং আফতাব অটোমোবাইলসের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ সিটি ব্যাংক, গ্রামীণফোন এবং শাহজালাল ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট ঘোষণাকে কেন্দ্র করে সিটি ব্যাংকের শেয়ারের লেনদেনে কোন মূল্য সীমা না থাকায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2023-24 অর্থবছরের প্রথমার্ধে দেশের রাজস্ব ঘাটতি অনেকটা কমেছে এবং গত বছরের তুলনায় চলতি বছরে প্রায় 60% হ্রাস পেয়ে 83.38 বিলিয়নে পৌঁছেছে। জুলাই ডিসেম্বর মাসে বাজেটের মোট ব্যয় পরিমাণ ছিল 1.9489 ট্রিলিয়ন টাকা, যেখানে রাজস্ব সংগ্রহ 1.8656 ট্রিলিয়ন টাকায় পৌঁছায় এবং ঘাটতি পরিমাণ অনেকটা সহনীয়। গতবারের তুলনায় বর্ধিত রাজস্ব সংগ্রহের জন্য এই উন্নতি লক্ষ্য করা গেছে। টেকসই ও সবুজ খাতগুলোতে ঋণ পরিশোধ 160% উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের ডিসেম্বর প্রান্তিকে 60,280 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ক্রমাগত চাপের ফলে এই প্রবৃদ্ধি দেখা গেছে। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তাদের মোট ঋণের 5% সবুজ অর্থায়নে এবং 20% টেকসই অর্থায়নে বরাদ্দ করতে বাধ্য করেছে। সবুজ প্রকল্পে অর্থায়নের মূল উদ্দেশ্য হল পরিবেশের ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। অধিকন্তু এই খাতে বিনিয়োগের জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করলে এর আরও অগ্রগতি হবে বলে আশা করা যাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।